তো দেখিবা এটা দেখুন তো মুই এটা নেছি 300 গ্রাম ছোট চিংড়ি যাকে ভালো ভাবে সফা করে ধুই নেছি এবং এতে নেবে দেখুন তো লুণ তো এটা মুই নেছি গোটা ছোট চামচ লুণ আর ছোট চামচ হলদি গুঁড়ো এবং ইয়াকে ভালো করে গোড়াই নিয়ন্তু এবং গোড়াইকে আপনি চাইবে তো ইয়াকে 5-10 মিনিট পাই ম্যারিনেশন হবে রাখি পারিবে বাই পারিবে ফ্রাই করি পারিবে তো চলন্তু আমি ইয়াকে এবে ফ্রাই করে নেবা তো ফ্রাই করে পাই এটা মুই নেছি গোটা কড়া কড়া যদি ভালো করে গরম হয়ে যাবে তো এটা নিয়ন্তু 2-3 চামচ সরিষ তেল আপনি চাইবে তো অন্য তেল ইউজ করে পারিবে কিন্তু সরিষ তেলের বহুত টেস্ট লাগে তাহলে ভালো করে গরম হয়ে যাবে তো আমি ইয়াকে পকাই এতে আমি ভাজিবা তো গ্যাস ফ্লেমকে আপনি মিডিয়াম টু হাইরে রাখি ইয়াকে কিছু সময় ভাজিবে এবং তারপর টিকে গ্যাসকে কমাই ইয়াকে ভাজিবে তো ইয়াকে ভাজিয়া বহুত অল্প সময় হয়ে যাবে মাত্র 3-4 মিনিট ভিতরে আমার ইয়া ভাজি রেডি হয়ে যাবে বেশি ভাজিবে না তো খারাপ লাগবে দেখুন তো 3-4 মিনিট ভিতরে দেখুন তো ইয়া হয়ে যাইছি তো ইয়াকে আমি এবার ভালোসে বাহার করে নেবা তো এটি আমার চিংড়ি সব ভাজি হয়ে গেল চলন্তু দেখবা পরিবা আমি কোন ইউজ করবা তো এটি মনে হয় 4টি সারু এবং গোটে বড় সাইজের নিয়েছি আলু আর 3টি টমাটো তো আমার এটাতে টমাটো টিকে অধিক দরকার হইতে যা ফলে বড় টেস্ট আসতে দরকার তো 3টি মো টমাটো নিয়েছি আপনি সারু আলু ভালো ভাবে চোপা ছড়িয়ে ধুই পরিষ্কার করে ছোট ছোট আমি কাটি নবা তো দেখুন ফ্রেন্ডস মো সারু আলু সব ছোট ছোট করে ধুই পরিষ্কার করে কাটি নিয়েছি তো এই ছোট ছোট করে কাটি নিয়েছি আপনি চাইবে তো আর বড় সাইজের রাখি পারবে বা টিকে ছোট সাইজ যদি করিবাকু চাইবে তো মধ্যে ছোট সাইজ টিকে করিপারবে বা আপনি যদি চাইবে অন্য কিছু পরিবা আর করিয়াবে কিন্তু করিপারবে কিন্তু সারু আলু রে বহুত বড় লাগি থাকে এবং নিয়েছি এটি মধ্যে টমাটো মধ্যে ছোট ছোট করে কাটি নিয়েছি তো মশলা পাই এটি মনে গোটে মিডিয়াম সাইজের পেঁয়াজ 10-12 পাকুড়া রসুন 2টি শুকিলা লঙ্কা অধা চামচ জিরা এবং 2 ছোট ছোট চামচ নিয়েছি সরিষ তো এই সব জিনিসকে আমি গোটে ব্লেন্ডারে পকাই নেবা এবং অল্প টিকি পানি দিয়ে এর গোটে স্মুথ পেস্ট আমি বানিয়ে নেবা তো দেখুন এটি মশলাটা বাটিকে রেডি করে দিয়েছি তো ইয়াকে আমি গোটে বাউলে কাটি নেবা এবে তো দেখুন ফ্রেন্ডস আমার মশলা এটি রেডি হয়েছি আর সারু আলু যা পরিবা আমি সব কাটিলে টমাটোর মশলা এটি সব এবে রেডি হয়েছি তো রেডি করবে নি চলুন দেখি নেবা তরকারিটা আমি কিভাবে তৈরি করবা তো তরকারি রাঁধতে পাই নিজে গোটে কড়া এবং গ্যাস অন করে নিতে কড়া এবং নিয়ন্তু গোটে 2 চামচ তেল তেল যদি ভালো গরম হয়ে যাবে তো এতে নিয়ন্তু 2টি তেজপত্র অর্ধ চামচ নিয়ে যাবে জিরা এবং এতে আমি নেবা এই সারু আলু আমি ভাজিকে রাখছি তো এতে আমি পকাই নেবা এবং গ্যাস ফ্লেমকে একটু স্লো করে দেবে কমাই দেবে এবং স্লো ফ্লেমে আমি ইয়াকে ঢাকি দেবা যার ফলে তেল যাবে ছিটকাটা বাহার আসবনি তো কিছু সেকেন্ড পরে ঢাকনা খুলবে এবং দেখো তো এতে নেবা টিকে লুণ লুণ পকাইবা দ্বারা আমার সারু আলু বহুত জলদি সিঝি যাব তো এইপরে তাকে টিকে ভালোসে গোড়াই নেবে ভাজি টিকে ভালোসে এবং তাকে আমি ঢাকিকে পুরো 3-4 মিনিট পাই স্লো ফ্লেমে আমি ইয়াকে টিকে ফ্রাই করবা মাঝে মাঝে চেক করতে ভালো লাগিব দেখুন মাঝে মাঝে এইপরে টিকে চেক করে নেবে তো স্লো ফ্লেমে ইয়াকে টিকে ঢাকি দেবা দ্বারা আমার বহুত জলদি সারু আলু সিঝি যাব আর আমাকে এত সময় লাগবে না ভালোসে ভাজি মধ্যে হয়ে যাব দেখুন তো 3-4 মিনিট পরে ঢাকনা খুলে দেবে এবং দেখুন ভালোসে ভাজি হয়েছে আর ভাজি ভিতরে সিঝি মধ্যে যাইছে যার আমার বহুত জলদি আমার তরকারি রেডি হয়ে দেখুন সিঝি যাইছে তো এবার আমি রাখিছি মশলা বটাকে এইথিরে হি পকাই নেবা গ্যাসকে আপনি স্লো রাখবে স্লো ফ্লেমে মশলা সবটা কষিবে তো যার ফলে আপনার মশলা কষা বহুত ভালো টেস্ট আসবে তো এই মশলাটা বাকি রাখি তাকে পকাই নেবা এবং ইয়াকে আমি টিকে ভাজিবা তো ইয়াকে বেশি সময় নাই মাত্র গোটে মিনিট ভিতরে আমি ইয়াকে ফ্রাই করবা তাহলে আমি সরিষ বাড়ছি যাকে বেশি মাঝে মধ্যে ভাজিবা দরকার ভাজিবা দরকার নাই তো দেখুন এবে হয়ে যাইছি তো এই সময় আমি রাখিবা টমাটোর তো কাটি রাখছি তো সেই টমাটোটাকে আমি এতে এবে পকাই আড় করবা যার ফলে টমাটো বেশি সিঝিব আর সারু আলু আমার আগুর বেশি সিঝিছি তবে টমাটোটাকে এতে আমি এবে পকাই নেবা দেখুন টমাটো পকাই নেবে এবং টমাটো পকাই সারা পরে এখানে আমি শুকলা মশলা সব আড় করে নেবা তো এটি নিয়েছি লুণ আগুর আমি লুণ লুণ দিয়েছি তো আপনি দেখিকি নেবে এবং অর্ধ চামচ হলদি গুঁড়ো অর্ধ চামচ নিয়ে যাবে লঙ্কা গুঁড়ো এবং এতে নেবা মিট মশলা তো নেবে গোটে চামচ মিট মশলা আপনার চাইবে তো মিট মশলা চিকেন মশলা ফিশ মশলা নিয়ে পারবে না আপনি গরম মশলা বি নিয়ে পারবে কিন্তু মিট মশলা দেওয়া দ্বারা আমার তরকারি টেস্ট বহুত বড় আসে গোটে চামচ মিট মশলা পকাই আমি একটু স্লো ফ্লেমে টি ভালসে গোড়াই নেবে এবং গোড়াই ঢাকি একটু স্লো ফ্লেমে গোটে মিনিট পাই টিকে সিজিয়া পাই ছাড় দেবা এবং চাইবে তো টি পানি মতো দেই পারবে যদি আপনার ডর লাগুছে মশলা পড়ি বলি দেখুন তো এ গোটে মিনিট পরে দেখুন তো যদি টমেটোটা আপনার ভালসে সিজি যাইছি আর মশলা বি ভালসে আমাদের সব কষি হয়ে গেছে তো আর টিকে সময় পাই আমি টি ভালসে গোড়াই নেবে এবং এতে আমি পানি দেবা তরকারি ঝোল পাই তো আপনি যেটি ঝোল দরকার আপনি সেই অনুসারে পানি দিন্তু এটি 1.5 গ্লাস পাখা পাখি পানি দেইছি পানি দিয়ে গ্যাস একটু মিডিয়াম আঁচ রাখি ইয়াকে ঢাকি টিকে ফুটিয়া পাই ছাড় দেবা দেখুন তো এবার ফুটিবা স্টার্ট হয়ে যাইছে তো ইয়াকে আমি গোটে মিনিট পাই টিকে ভালসে ফুটাইবা যা ফলে আমার তরকারি ঝোলটা বহুত বড়িয়া টেস্ট আসব তো গোটে মিনিট পরে আমি ঢাকনা খুলিকি আমি দেখুন তো এবার চেক করিবা তো দেখুন তো এটি আমার গোটে মিনিট ভূমি হলা ফুটুলা আমার যে ঝোলটা তো এতে আমি রাখি দেওয়া যে চিংড়ি ভজাকে এইথিরে হি পকাই নেবা এবং পকাই অল্প টিকে লুণ দেবে ঝোল অনুসারে আগুর আমি লুণ দিয়েছি সব তাও দেখিকি আপনি টিকে লুণ দেবে অল্প টিকে লুণ দিলে এবং তাকে ঢাকিকে আউ গোটে মিনিট পাই এই মিডিয়াম আঁচে ভালসে ফুটাই নেবা তো দেখুন এবার গোটে মিনিট হয়ে যাইছি তারপর ঢাকনা খুলি দেখুন দেখুন ফ্রেন্ডস আমার যে তরকারি চিংড়ি ছোট চিংড়ি তরকারিটা এবার বনি পুরা রেডি হয়েছি তো লাস্টে আমি নেবে এটি গরম মশলা তো গরম মশলা অল্প টিকে পকাই ইয়াকে ভালসে গোড়াই নেবে এবং গোড়াই সারা পরে গ্যাসকে বন্ধ করে নেবে তো দেখুন তো ফ্রেন্ডস আমার ছোট চিংড়ি তরকারিটা এবার বনি রেডি হয়েছি তো সারু আলু আর টমাটোর কম্বিনেশনের এই তরকারিটা বহুত বড় লাগি থাকে আপনার থর এইপরি ছোট চিংড়ির তরকারিকে বনাই দেখুন দেখবে কেতে টেস্ট লাগবে তো ফ্রেন্ডস আপনার নিহাতি থরে ট্রাই করুন।